যদি এই 5টা বছর হারাতে হয়, তার মতো বেদনাদায়ক জিনিস আর নেই। অনেকেই বলবেন যে হয়তো তাদের তারা তার বলেন ইচ্ছাকৃত তারা নিয়েছিল, ইচ্ছাকৃত নোয়ার মধ্যে একটা আভাস ছিল একটা ভালো জায়গায় পৌঁছবে, সেই জন্য তারা নিয়েছিল। সবই তো মৌখিক, যার জন্য যে কেউ সরাসরি যদি বলি যে না ইচ্ছাকৃত পুরো ইচ্ছাকৃত নিয়েছিল, তারা ভেবে চিনতে নিয়েছিল, এটাই আমাদের লাভ হবে, আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। অবশ্যই যাদের উপায়ন্তর ছিল না, তারা দেখেছে যে তো 65, আমি 60 উপরে গেলে তো 65 বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু বৃহৎ একটা অংশ যখন কম বয়সেরা চলে গেল, একটা আশায় গিয়েছিল, এইবার 60-এর নিচে যাদের বয়স ছিল, এইবার আজকে দেখতে দেখতে প্রায় 3-4 বছর হতে চললো যে আমাদের ইপিএফ কাটার বিষয় আছে, ইপিএফ ও কাটলো না, বড় বেদনাদায়ক জিনিস, কোনো অগ্রগতি দেখালো না। আমাদের আলাদা একটা রাজ্য থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল এই যারা 60 পাবে তাদের, এবং এরা নিকটতম যে যে কোনো স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবে এমনই একটা পরিকল্পনা হচ্ছিল, এবং এদের যে মান বা প্রমোশন যাই বলুন না কেন বৃদ্ধি হবে এইরকম একটা আভাসও ছিল। বরং 65 ছিল যে অবস্থা থাকতে ভেবে যে কটা দিন যায় সেইভাবেই থাকতে হবে সেই নিয়ে ছিল। এইবার এর মধ্যে আমাদের অন্য তেমন কোনো কাজ নেই যে আমরা নিয়ে নিয়ে মাঠে যেতে পারবো না এই অবস্থায় এই বয়সে, আমাদের যে জীবন যৌবন সমস্ত সব কিছু এই শিক্ষার জন্য জনগণের জন্য উৎসর্গ করা হয়েছে। দ্বিতীয় বিকল্প আমাদের আয়ের রাস্তা নেই, যে আমাদের দুকাটা জমি নেই যে চাই চাষ করে খাবো, কিংবা কোনো ব্যবসা নেই যে সে ব্যবসা করে খাবো। আমরা এখন হালবিহীন নৌকার মতো, সেই নদীতে যেমন নৌকা চলে মাঝি ছাড়া হাল ছাড়া, ঠিক তেমনি ভাবে আমরা ভাসন্ত অবস্থায় আছি। আমরা সব এখন দিনগুলো গুনছি, এর মধ্যে অনেকে ভাবতে ভাবতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এর মধ্যে বিনা চিকিৎসায় পয়সা অভাবে মারা গেছে, যে চিকিৎসার পয়সা সঠিকভাবে জোগাড় করতে পারেনি। তাহলে এই যে দৈন্য দুর্দশার কথা কত আর বর্ণনা করব, সবাই সব কিছু দেখতে পাচ্ছে, অথচ আমাদের যে ভাগ্যে যে শনির চাকা এইভাবে ঘুরবে আমরা জানতাম না। তাই জন্য বলেছিলাম যে আমরা ব্লকে যেমন ডেপুটেশন দেবো, তার মুখ্য উদ্দেশ্য এইটাই থাকবে যে আমাদের 65 ফিরিয়ে দেওয়া হোক, তারপরে আমাদের বেতন বৃদ্ধি বলুন, আমাদের যে 3% ইনক্রিমেন্ট বলুন, সুপারভাইজারদের 65 বছর পর্যন্ত, তারপরে 3% ইনক্রিমেন্ট যেটা এখনো বকেয়া আছে এখনো পর্যন্ত হয়নি, যেটা সকলের জন্য দেবে বলেছিল 65, যেটা 3% আড্ডার একটা অর্ডার হওয়ার কথা ছিল সেটাও এখনো পর্যন্ত হয়নি, সমস্ত সব কিছু নবান্নে গিয়ে ঝুলে আছে। আমরা এটা ছাড়ানোর চেষ্টা করেছিলাম, এখন 60-65 বিষয়টা যদি এইভাবে একটা প্রথম থেকে দিয়ে রাখা যায় ব্লকে, তারপরে জেলায় যে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন সেখানে ডিএফ কাছে যদি দেওয়া যায় বা আমাদের দপ্তরে দেওয়া হয়, ওখান থেকে আপনার মিশন ডিরেক্টরের কাছে, মিশন ডিরেক্টরের থেকে এসপিডিএসএ প্রজেক্ট ডিরেক্টরের কাছে, ওখান থেকে প্রিন্সিপাল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, এইভাবে যদি পরপর পরপর দিয়ে রাখা হয় তাহলে কোর্টে যে আমরা আশ্রয়টা নেব, আদালতের যে বিচার আমরা প্রার্থী হিসাবে যখন আমরা দাবি করব বা আবেদন করব, তার আগে একটা প্রমাণ স্বরূপ যে আমরা সরকারকে আমরা জানিয়েছিলাম যে আমরা অজ্ঞাত কারণে আমরা নিয়েছিলাম, সেইটা আমাদের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এটা যদি এরকম হাজার হাজার এটা তখন আবেদন যাবে, এগুলো আমরা যদি সাবমিট করতে পারি তাহলে আমাদের রায়টা দ্রুত পাওয়ার করতে সম্ভব হবে। কারণ এছাড়া বিকল্প এই হলো শেষ রাস্তা, তাই জন্য বলেছিলাম যে আগে ভাগে একটু চেষ্টা করি আপনারা জেলা মানে ব্লক ব্যাপী, ব্লক থেকে জেলা ব্যাপী, এই যে জেলা ভিত্তিক সমস্ত, তারপরে আমরা রাজ্য ভিত্তিক সবাই মিলে
যদি এই আবেদনটা করি তখন একটা চেতনায় আসবে কি বিষয়টা কি। সব জায়গা থেকে এরকম যখন আসছে আসছে তাহলে এদের আবেদনটা কি, নিশ্চয়ই আবেদনে আমরা সুবিচার পাবো। কারণ ইতিমধ্যে আপনারা জানেন 65 জন্য যারা যে চারজন কেস করেছিল তারাও ফোন আমার কাছে অবশ্যই তথ্য তাদের সরবরাহ করেছিলাম যে যে অর্ডার গুলো আছে তারা কেসে যেমন জিতে গেছে। আমার আত্মবিশ্বাস যদি সেই পথ আমরা অবলম্বন করি তার আগে এই প্যান্ডামিক অতিমারী প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এইগুলো জোগাড় করে রেখে দেওয়া ভালো। কারণ হয়তো সময় বলে দেবে হয়তো আমাদের ওই পথ পন্থা অবলম্বন করতে হতে পারে। তাই আমি সকলকে বলবো, সে সংগঠন নির্বিশেষে বলুন, জাতি ধর্ম বর্ণ পার্টি যে যেটা করে করুক, আমাদের আমরা আমাদের একটাই পরিচয় যেটা আমরা বহন করে চলে যে আমরা শিক্ষক। তাই শিক্ষক হিসাবে পেশা আমাদের শিক্ষকতা, সেই হিসাবে যারা এমন নিয়েছেন, যারা 65 নিয়েছেন, যারা 60 রয়েছেন, তাদেরকেও একটু সহযোগিতা করুক। সকলের কাছে আমি করজোড়ে নিবেদন করব, কারণ তারা আমাদের আমাদের সাথী ছিল। সেই সাথী যদি হারিয়ে যায় তার জন্য যে বেদনাদায়ক, যে বেদনা আমাদের অনুভব আমরা সবাই জানি সাথী হারার কি বেদনা, সেই জন্য তাদের যেমন সহযোগিতা আমরা করব। আবার সাথীরাও আমাদের জন্য যে 65 যেটা বেরোচ্ছে না কেন, এইটার জন্যে তারাও সহযোগিতা করুক। আর নতুন করে যারা আমাদের ভলেন্টিয়ার টিচার ছিল, এই এসএসকেতে হোক, এমএসকেতে হোক, মাদ্রাসায় হোক কিংবা মিউনিসিপ্যালিটি দপ্তরে হোক, তারাও আমাদের সহযোগিতা যেমনভাবে করে আসছে তাদের জন্যেও আমরা কিছু না কিছু অবশ্যই বলবো। আমাদের যে বৃহৎ সার্বিক স্বার্থে স্কুলগুলো চলার জন্য এই যদি যে ব্যবস্থা বা চিন্তাধারা যদি আমাদের না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যে এই স্কুলগুলোর ক্ষেত্রে হঠাৎ যে কোনো মুহূর্তে আমফান ঝড়ের মতো একটা প্রলয় কাণ্ড ঘটে যেতে পারে। সেই জন্যে সবাই যে বেঁচে থাক, বেঁচে থাকার অধিকার প্রত্যেকের আছে, আর তার জন্য চাই একে অপরের কোঅপারেশন বা সহযোগিতা। সেই জন্যে সকলের সহযোগিতা নিয়ে আমাদের ঠান্ডা মাথায় এগিয়ে যাওয়াই একমাত্র কাম্য বা ধর্ম হয়ে উঠবে। এটাই আমি 65 বলুন, ভলেন্টিয়ার টিচার বলুন বা আপনার শিক্ষা বন্ধু বলুন বা আরো যারা শিক্ষা বিষয়ে কর্মচারী আছি, আমরা সবার কাছে একটাই আবেদন রাখবো যে আমরা একে অপরের সাথে একটু কোঅপারেশন হয়ে এই মতো মুহূর্তে যে আমাদের জীবন বাঁচানোর তাগিদে, সংসার বাঁচানোর তাগিদে এবং সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য যে পথগুলো দরকার, তার জন্য এই পথটা একটা অন্যতম। এটাও মুক্ত হিসাবে বললেও গণ্য হবে না, এটাও প্রয়োজন আছে। পাশাপাশি যেটা আপনি বলেননি, আমি আপনার আগেই বলি, হয়তো প্রশ্ন করছেন, এই যে পাড়ায় পাড়ায় যে স্কুলের যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাটা এই যে পাড়ায় পাড়ায় নিয়ে যে এটা হবে, জানি না কতটা ইম্প্রুভ হবে, কিন্তু এতে ভিকে বিপরীত ফল আছে। এই জন্যই বলবো যে আমি একটা ছোট্ট লোকালিটিতে বাস করি, আমার পার্শ্ববর্তী 5টা হাই স্কুল বা 5টা প্রাইমারি স্কুল আছে। সেই 5টা প্রাইমারি স্কুলে আমার এই ছোট্ট পাড়ার ছেলেরা পড়ে, আবার 5টা হাই স্কুলেও পড়ে। কিন্তু এই যে পাড়ায় পাড়ায় স্কুল হবে, যে পরিকল্পনাটা নিয়েছে পাড়ায় গিয়ে পড়াতে হবে, তাহলে যে 5টা স্কুলের মাস্টার যদি আসে, তা কিভাবে সিস্টেম যেভাবে দিচ্ছে এটা এই ওটা ওই। আমি এক সময় বলেছিলাম যে আমাদের স্কুলগুলো অন্তত প্রজেক্টরের ব্যবস্থা করুন, আমরা সেখানে আনন্দ মুখর পরিবেশে এই স্কুলের মাঠে হোক, যদি আমাদের স্কুলের ভেতরে অসুবিধা থাকে আমরা মাঠে দূরত্ব বজায় রেখে আমরা মুখ যে সেই পরিবেশ সৃষ্টি করে প্রজেক্টরের মাধ্যমে আমরা শিক্ষাটা দিতে চাই। তখন সেখানে মিশন ডিরেক্টর বলেছিলেন যেহেতু প্রচুর টাকা খরচ, আজকে দেখুন এই যে পাড়ায় পাড়ায় এইভাবে নিয়ে যেভাবে হচ্ছে এটা কতদূর শিক্ষার উন্নয়ন হবে জানি না, তবে আমার মনে হচ্ছে যেন এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সরকারি বাধ্য,
শিক্ষকদের ওই ছাত্র সামলানো খুব মুশকিল হবে, ছোট ছোট বাচ্চাদের, একে কোথায় পালাবে, এগুলো গুলো দেখা যাবে কোথাও রাস্তাঘাটে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু সেই শিক্ষকদের উপরই তো দায় চাপাবে, এবং বিশাল কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়তে পারে শিক্ষকরা, কি বলবেন? ছোট ছোট বাচ্চা স্কুলের মধ্যে আটকানো যদি দেখো, সম্ভব হয়। আগে টোলে টোল যখন ছিল বা প্রাচীন কালে যখন কোনো গাছতলায় স্কুল হতো, কোনো মোড়লের বাড়ি বা জমিদারের বাড়ি কোনো জায়গায়, তখন লোক সংখ্যা ছিল খুব কম। ঠিক 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 এখন বাচ্চা কাচ্চার সংখ্যা প্রচুর। হুম এইবার সেই জায়গা থেকে সে যেমন নির্দিষ্ট একটা জায়গায় এলো, প্রত্যেকের আবার বাড়ি 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 একটা শিক্ষকটা প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে পৌঁছে দিতে প্রচুর সময় যাবে। হুম কারণ স্কুল থেকে যখন এসছে একটা দায়িত্বের ব্যাপার আছে, হুম তার পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আমাদের হুম থেকে যায়। কিন্তু দেখা যাচ্ছে একটা স্কুল যদি এইবার একটা পাড়ায় গিয়ে বসে, হুম তাহলে দেখা যাচ্ছে আপনি কটা পাড়ায় স্কুলটা করাবেন? হুম ক্লাস তো অনেকগুলো, ক্লাস অনেকগুলো, তাহলে শিক্ষক বিষয় কতগুলো আছে? তাহলে বিষয় বিষয় ভিত্তিক তো ক্লাস গুলো করাতে হবে। হুম 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 তাহলে এগুলো হুড়ো দেওয়া পদ্ধতি ছাড়া আর কি? কেন, বিদ্যালয় গুলো যখন হচ্ছে, হ্যাঁ বিদ্যালয়ের তো গ্রাউন্ড আছে, ঠিক 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 প্রত্যেক জায়গায় গ্রাউন্ড আছে, হুম তাহলে সেখানে প্রজেক্টরের মাধ্যমে দূরত্ব বজায় রেখে খেলাধুলো করা যায় না? হুম 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 যেটা আমরা বলেছিলাম, আমাদের সংগঠন বলেছিল হুম যে একটা প্রজেক্টরের মাধ্যমে যদি তাও না হয়, বিডিও অফিসে বহু এ রয়েছে, অর্থ রয়েছে এবং বহু মেশিনারি গুডস রয়েছে এবং বহু আপনার অপারেটর রয়েছে, হুম তাদের হেল্প নিয়ে আমরা ওটা করতে পারতাম দিব্যি। কারণ দেখা যাচ্ছে আপনি যদি মাছের বাজারে যান, প্রচুর ভিড়, বাজারে যান, প্রচুর ভিড়, রেশনে যান, প্রচুর ভিড়, সমস্ত জায়গায় ভিড় হচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই করায় কোনো বাধা ছিল না।